গবেষণা কেন্দ্র, গণ অধিকার চর্চা কেন্দ্র, ঠিক আছে, 71 এবং মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান চট্টগ্রাম মহানগর আয়োজিত সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজকের এই পথসভায় উপস্থিত আমাদের পরম শ্রদ্ধাভাজন 16 নম্বর চক বাজার ওয়ার্ড কাউন্সিলর জনাব সৈয়দ গোলাম হায়দার মিন্টু অঙ্কে উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালীন বেস্ট কমান্ডার জনাব আবু সাইদ সরদার উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য জনাব সারার আলম মনি, বিজয় 71-এর সাধারণ সম্পাদক ডাক্তার আর কে রুবেল, চট্টগ্রাম গণ অধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু উপস্থিত আছেন। মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব শাহেদ মুরাদ সাকু উপস্থিত আছেন, মোহাম্মদ হারুনুর রশিদ সহ আজকের এই সমাবেশে উপস্থিত সকল মুক্তিযোদ্ধার সন্তানগণ, গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্যগণ, আপনার এলাকার জনসাধারণ যারা শুনছেন, আপনারা দেখেছেন আমি ইতিমধ্যে একটি র্যালির আয়োজন করেছিলাম। সেই র্যালির উদ্দেশ্য ছিল সর্বস্তরে, বিশেষ করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে অফিসে বাংলা অক্ষরে লেখা সাইনবোর্ডের অগ্রাধিকারের জন্য আমাদের যে দাবি, সেই দাবিতে আমাদের আজকের এই র্যালি এবং র্যালি পরবর্তী সময়। আমরা বাংলার পরিবর্তে অন্য কোনো ভাষার বিপক্ষে নই, কিন্তু সেটা হতে হবে বাংলাকে প্রাধান্য দিয়ে। শুরুতে প্রত্যেকটা সাইনবোর্ডে বাংলা হরফে লেখা প্রতিষ্ঠানের নাম থাকতে হবে এবং তার নিচে ইংরেজিতে অথবা অন্য কোনো ভাষায় থাকতে পারে। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে তারপরে অন্য কোনো ভাষায় আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামগুলো লিখতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য জয়কে, জয় কিছু করবে। ধন্যবাদ সবাইকে। আমরা চাই বাংলাদেশে সকল স্তরে বাংলা প্রাধান্য পাক। এখন আমাদের দেশে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোকের ভিতরে ইংরেজি ব্যবহার আভিজাত্যের লক্ষণ হয়ে দাঁড়িয়েছে, তারা নিজেদেরকে অভিজাত শ্রেণীর মানুষ হিসেবে প্রকাশ করতে চাচ্ছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এটা ভাষা শহীদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের সংস্কৃতি বাংলা, আমাদের ভাষা বাংলা। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাব বাংলাকে প্রতিষ্ঠিত করতে সবাই বাংলা ভাষার প্রতি সম্মান জানান, বাংলাকে সর্বক্ষেত্রে ব্যবহার করুন এবং ব্যবহারের প্রথম ভাষা হিসেবে বাংলাকে বেছে নিন। জয় বাংলা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য ইঞ্জিনিয়ার রুবেল আহমেদ। আমরা বাংলা ভাষার মানুষ হিসেবে বাংলায় আমাদের প্রধান ভাষা হওয়া দরকার, সেখানে বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষা থাকলেও তা গ্রহণযোগ্য, কিন্তু বাংলাকে বাদ দিয়ে যদি অন্য ভাষাকে ব্যবহার করা হয় তাহলে বাঙালি জাতিকে অপমান করা হয়। তাই আমরা চাই বাংলাদেশের সকল স্তরে বাংলা ভাষায় এগিয়ে থাক, পাশাপাশি অন্য ভাষা থাক তাও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা ভাষায় এগিয়ে থাক, এটাই আমাদের মূল, আমাদের আয়োজনের এই মূল বক্তব্য। সুতরাং আমরা চাইব আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি সেভাবে সকল স্তরের নাম যেন বাংলায় থাকে এবং সকল কাজকর্মের ডকুমেন্টগুলো যেন বাংলায় থাকে, এটাই আমাদের দাবি। এবং এই দাবির পক্ষে আমরা সবাই আজকে একত্রিত হলাম, আপনারাও সবাই আসেন আশা করি, সবাই ভবিষ্যতে এই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমার আশা ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত কথা ইতিদানি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিজয় 71-এর সাধারণ সম্পাদক ডাক্তার আর কে রুবেল। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের যারা এই বাংলা ভাষার দাবি নিয়ে উপস্থিত হয়েছেন সকল নেতৃবৃন্দদেরকে। শুধু একটা দাবি আমরা এখানে জানাতে চাই, অনেক ইংরেজির নাম ফলক দেখেছি, এর প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই যদি কিছুদিনের মধ্যে সত্যিকারে বাংলাকে যদি আমরা রূপ দিতে না পারি আপনাদেরকে আমরা এই সাইনবোর্ড গুলো উচ্ছেদ করবো, এই ঘোষণা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য জনাব আরিফুল হোসেন। আমরা একটি স্লোগান দিচ্ছি, বাংলা ভাষার সাইনবোর্ড চাই নইলে পরে রক্ষা নাই, বাংলা ভাষার অবহেলা মানি না মানব না। ইংরেজি ভাষায় যেসব সাইনবোর্ড রয়েছে সেসবের ব্র্যান্ড নেমটা আপনারা অবশ্যই বাংলায় লিখবেন, ইংরেজিটাকে অবশ্যই ছোট করে রেখে আমার বাংলাটাকে একটু প্রাধান্য দিবেন। সামনে আমরা আমাদের কর্মসূচি চলতে থাকবে, আমরা সামনে ইংরেজি সাইনবোর্ডগুলো দেখে দেখে আমরা কালকালে লেপনের
সিদ্ধান্ত নিয়েছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি মানবাধিকার চর্চা কেন্দ্রের সদস্য জনাব মজিদ হোসেনকে। চট্টগ্রামের এই চকবাজার এলাকার প্রত্যেকটি দোকানদারকে বিনয়ত অনুরোধ, বাংলাদেশের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা করার ঘোষণা করা হয়েছে। 1987 সালের আইনে বলা হয়েছে প্রত্যেকটি নাম ফলক হতে হবে অবশ্যই প্রথমে বাংলায়। তাই আমরা এই বাংলা ভাষাকে আমাদের প্রতিটি সাইন ধরে বর্ষে লাগাতে হবে। তালুল লেপন করবো। জয় বাংলা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণঅধিকার চর্চা কেন্দ্রের সদস্য জনাব সাইফুর রহমান। আজকের এই পথসভা থেকে বলতে চাই, ইংরেজি কোন অভিজাত্যের প্রতীক না। আমরা যদি আমাদের দোকানে প্রতিষ্ঠানে যদি আমরা ইংরেজি নাম ব্যবহার করি, এটা আমাদের অভিজাত্য হতে পারে না। এটা বাংলা ভাষার অপমান, এটা বাংলা ভাষার প্রতি অবহেলা। এই অবহেলা আমরা কেউই মানব না, আমরা মানতে পারি না। আমরা গণঅধিকার চর্চা কেন্দ্র থেকে বলছি, আপনারা অবিলম্বে এই ইংরেজি নাম ফলকগুলো সরিয়ে ফেলুন, না হলে কিন্তু কালো গালি লেপন করার সিদ্ধান্ত রয়েছে। পর্যায়ে বক্তব্য দিলেন ব্রিগেড 71-এর যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ জামিল মারুফ। উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার প্রাণ প্রিয় সংগঠন ব্রিগেড 71 এবং পাঁচ যুবলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। এই বাংলাকরণের জন্যই 1952 সালে রক্ত দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে আমাদের বীর সেনানীদের। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত আমরা বাংলাকরণ করতে পারি নাই। এখানে যে সাইনবোর্ডগুলো ইংরেজিতে করা হয়েছে, আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছে প্রথমে বাংলায় এবং এরপরে আপনারা যে ভাষায় ভালো ভাবনা করবেন কিন্তু বাংলাকে অবমাননা করা যাবে না। সাইনবোর্ডগুলো বাংলা করানোর অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। এই পর্যায়ে বক্তব্য দিতে আহ্বান করছি কক্সবাজার ওয়ার্ড যুবলীগের সদস্য জনাব বিপ্লব পাঠক। যেহেতু আমরা বাঙালি জাতীয় দেবপুতে বিশ্বাস করি, বাংলা আমাদের কৃষ্টি ঐতিহ্য, বাংলা আমার মাতৃভাষা, আমরা বাংলাকে আমাদের মায়ের ভাষা হিসাবে সম্মান করি। যেহেতু এটা সর্বোচ্চ হাইকোর্টের একটা নির্দেশ আছে, আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দোকান প্রতিষ্ঠান, মার্কেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি অবনীত ইংরেজিতে নামকরণ আছে, নাম দেওয়া আছে। আপনারা যদি বাঙালি জাতীয়তাবোধে বিশ্বাস করেন, বাংলাকে সম্মান করেন, আপনারা যদি আপনার মায়ের ভাষাকে সম্মান করেন, তাহলে অতি সত্তর এই ইংরেজি লেখা ব্যানার, ফেস্টুন এবং সাইনবোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানের আপনারা, আপনাদেরকে অত্যন্ত সম্মানের সাথে আমরা সবাই দিতে চাই যে আপনারা অত্যন্ত তাড়াতাড়ি এবং দ্রুতভাবে ইংরেজিতে যে আপনারা সাইনবোর্ড এবং নামকরণ করেছেন, নাম রেখেছেন, আপনারা এই সমস্ত সাইনবোর্ড উৎপাদন করে আপনারা সসম্মানে বাঙালি জাতীয়তা বোধকে সম্মান করে, আপনার মায়ের মুখের ভাষাকে সম্মান করে আপনারা এই বাংলা ভাষায় আপনাদের সাইনবোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানে নাম রাখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ব্রিগেড 71। উপস্থিতি সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দিতে আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব জনাব এম এ হাশিম রাজুকে। আমরা একাধিকবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে রাজপথে নেমে পড়েছি। আমরা বারবার আহ্বান করেছি বাংলাদেশ সরকার সহ আমাদের যে সমস্ত ব্যবসায়ীর আছেন, সমস্ত অঙ্গনের ব্যবসায়ীদেরকে আমরা আহ্বান করেছিলাম যে স্বাধীনতার মধ্য দিয়ে শত শত লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার বাংলা ভাষাকে আপনারা মর্যাদা রক্ষা করুন, বাংলা ভাষায় আপনারা সাইনবোর্ড লিখতে শুরু করুন, তারপরে আপনারা ইংরেজি লিখুন। সাইনবোর্ডের মধ্যে আপনারা ইংরেজি লিখবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু রক্ত দিয়ে যেই বাংলা ভাষা সেই বাংলা ভাষা আগে লিখবেন, তারপর ইংরেজি লিখুন। এটাই ছিল আমাদের আবেদন। আজকে সেই আবেদন নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আবেদন অত্যন্ত পরিষ্কার। আমাদের আবেদন হচ্ছে 16 কোটি মানুষের হৃদয়ের আবেদন। আমাদের আবেদন হচ্ছে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মানচিত্রের আবেদন। আমাদের আবেদন হচ্ছে স্বাধীনতা অর্জনের আবেদন। আমাদের
আরজি হচ্ছে, আবেদন হচ্ছে, বাংলা ভাষাকে বুকে ধারণ করে আপনারা প্রতিটি প্রতিষ্ঠানে বাংলা ভাষায় আপনাদের নামকরণ করুন। অন্যথায় আমরা আপনাদেরকে শান্তিপূর্ণভাবে যে আহ্বান করে আজকে এখানে পথসভায় বক্তব্য উপস্থাপন করছি, আগামী দিনে আপনাদের সাইনবোর্ডগুলো যদি ইংরেজি বাংলায় লেখা থাকে তাহলে আমরা কালো কালি দিয়ে আমরা সেগুলো মুছে দেব। ঠিক আছে ভাই, আমরা রাজি আছেন? আমরা সবাই আজকে শান্তিপূর্ণভাবে আপনাদেরকে আহ্বান করছি। আমাদের ডানে বামে যে মার্কেট রয়েছে আমরা সারা চট্টগ্রামে পথসভা করব, আমরা মিছিল করে আহ্বান করব। আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের সাইনবোর্ডে ইংরেজি বানান মুছে ফেলে বাংলা ভাষায় লিখতে শুরু করুন। অন্যথায় এই বাংলাদেশের, এই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনের, রাজনৈতিক প্রতিটি আন্দোলন সংগ্রামের শুরুটা এই চট্টগ্রামের ছাত্র সমাজ, যুব সমাজ, লেখক সমাজ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা কামী সর্ব স্তরের জনগণকে নিয়ে আমরা এই সাইনবোর্ড গুলো মুছে দেব। সেই জন্য আমরা আহ্বান করি, আমাদের এখানে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, মুক্তিযুদ্ধের সংগঠক রয়েছেন, আমাদের আহ্বান অত্যন্ত শান্তিপূর্ণ। এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা আপনাদের সাইনবোর্ড গুলো বাংলা লেখা শুরু করুন, অন্যথায় আমরা মুছে দেব। এই আহ্বান রেখে আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রত্যেক আয়োজিত আজকে যে র্যালি এবং র্যালি শেষে আজকে যে স্পোর্টস সভা, আজকে যে র্যালিটা আপনারা দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন বা এখন শুনছেন, আমরা শুধু বাংলা ভাষার কথা এটা বলছি, বারবারই বলা হচ্ছে, প্রত্যেকটা বছর বলেছেন শুধু বাংলা ভাষার প্রচলন চাই। এটা তো নতুন কথা নেই, এটা সেই ঐতিহাসিক যুগের কথা, 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন থেকে শুরু হয়েছে ভাষার এই তৎপরতা। আবার সে নতুন করে বলতে হবে, এত বছর পথে এটা লজ্জাস্কর ব্যাপার। কাজে আমরা আর কথা না বলি, আমি যারা এখনও ইংরেজিকে প্রাধান্য দিয়ে বা বাংলার বাদে অন্য ভাষাকে প্রাধান্য দিয়ে হ্যান্ডবুক লিখেছেন বা আরও কিছু লিখছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা প্লিজ, আপনাদের অনুরোধ করছি আপনারা বাংলা ভাষাকে প্রাধান্য দেন। এরপরে দ্বিতীয়তে যে কোনো ভাষা আপনি লিখুন আমাদের কোনো আপত্তি নেই, একটা ভাষার প্রতি আমাদের বিরোধ আছে, সেটা হচ্ছে উর্দু ভাষা। এর কারণ হচ্ছে পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তখন কাজী আজম আমাদের জেনেছিলেন, সেই সময় একটা তর্ক এসেছিল তখনকার জাতীয় ভাষা কী হবে, মাইনরিটি ছিল উর্দুভাষী, পাকিস্তানের অধিবাসীরা ছিল মাইনরিটি, আমরা ছিলাম মেজরিটি, আমাদের ভাষা বাংলা, তাদের ভাষা উর্দু। কাজী আজম মোহাম্মদ জেনে এক কথাই বলেছিলেন, উর্দু হবে রাষ্ট্রীয় ভাষা। এই থেকে আমাদের উর্দুর প্রতি নিন্দা, এখনও নিন্দা, মরার সময় নিন্দা থাকবে। কাজে আমরা অনুরোধ করবো উর্দুকে কোনো অবস্থাতে একেবারে শেষেও রাখবেন না, উর্দু টোটালি বাদ, উর্দু বাদে যে কোনো ভাষাকে আপনি বাংলার বাংলার পরে স্থান দেন, আমরা আপত্তি নেই, তবে বাংলাকে মেজর এবং বাংলাকে প্রথম রাখতে হবে। এছাড়া এই সরকার, শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়ে আপনারা বাংলা প্রচলন করুন, বাংলাকে সাইনবোর্ডে স্থান দিন, এখন এসে অনেক সাইনবোর্ড দেওয়া হচ্ছে। যাক, আমি আর কথা বলবো না, আপনারা অনেক কথা শুনেছেন, এখানে বক্তব্য শুনেছেন, এগুলো সব মাথায় রাখবেন, সে ভেবে অগ্রসর হবেন। সময় অতি সন্নিকট যে আমরা একসঙ্গে যাচ্ছি, আমরা একসঙ্গে যাচ্ছি এখানে কোনো সন্দেহ নেই, সময় আছে অতি সন্নিকট। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য জনাব সারার আলম মনি, সকলকে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন চট্টগ্রাম শহরে সকল নাম ফলকে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার দাবিতে ইতিমধ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এবং মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন প্রচারপত্র বিলি করেছি, যার নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধা ভবন ডাক্তার মাহবুবুর রহমান সাহেব। আমরা ইতিমধ্যে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারপত্র বিলি করেছি, বাংলাদেশের আইনের কথা বলেছি, যে কোনো নাম ফলকে 60% বাংলা এবং অন্য 40% আপনারা যে কোনো ভাষায় লিপিবদ্ধ করতে পারবেন, তবে অন্য কোনো ভাষা বলতে আমাদের একটু আগে তত্ত্বাবধান কাউন্সিলর সাহেব বলে গেছেন উর্দু থাকতে পারবে না, আমরাও বলি উর্দু ভাষা কোনোভাবে আমরা গ্রহণ করব না। আমরা আপনাদের কাছে এ বলে আহ্বান জানাচ্ছি, আগামী 10 এপ্রিলের ভিতর আপনারা যদি সকল নাম ফলকে
বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে নাম পরিবর্তন না করেন তাহলে আমরা মুক্তিযুদ্ধের সন্তানরা আমরা বাধ্য হব আপনাদের সেই সকল নাম পরক ভেঙে দেওয়ার জন্য। আমরা সবশেষে আপনাদেরকে আবার অনুরোধ করছি আগামী 10 এপ্রিলের ভিতর আপনারা আপনাদের নাম ফলকগুলো নেমে ফেলুন, ইংরেজি নাম ফলকগুলো পরিবর্তন করে বাংলা নাম ফলক লাগান। জয় বাংলা। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা। আজকে দীর্ঘক্ষণ বক্তব্য চলেছে, আমি শুধু একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এই বাংলা ভাষায় সাইনবোর্ডের প্রধান হরফগুলো আপনারা যাতে আপনাদের সাইনবোর্ডে লিখন করেন এই দাবিটুকুই শুধু জানাবো। সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দেব যে এই ভাষার জন্য আজকে থেকে 70 বছর আগে বাঙালির এই রক্ত দিয়েছিল। এই ভাষার জন্য দেশ স্বাধীন হওয়ার পর আইন হয়েছে, আমরা যেটা আজকে করছি সেটা শুধু সচেতনতা নয়, সেটা আইন মান্য করার আন্দোলনও বটে। আইন মান্য করার আন্দোলনের সাথে আমরা যেরকম থাকব, এই তরুণ প্রজন্মরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত তরুণ প্রজন্মরা থাকবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও আমাদের সাথে থাকতে হবে এবং সরকারও আমাদের সাথে থাকতে হবে। তাই জিনিসটাকে খুব ছোট করে না দেখে আজকের পথসভার দাবি অনুযায়ী আপনার অচিরেই এই এলাকার যারা ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়ে সাইনবোর্ড লিখেছেন তারা অতি সত্বর শুধুমাত্র সামান্য রং তুলি ব্যবহার করে বাংলায় আপনাদের সাইনবোর্ডটি রচনা করবেন, এটাই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের যে প্রবাহ তৈরি করার ক্ষেত্রে যার অবদান এই চট্টগ্রামের মাটিতে স্বাধীন বাংলাদেশের আমাদের অহংকার ডক্টর মাহমুদুর রহমানকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকে সমাবেশ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা ইংরেজি প্রাধান্যের সাইনবোর্ড দেখার জন্য মুক্তিযুদ্ধ করিনি। সরকার সংবিধান 1927 সালের আইন, 1994 সালের হাইকোর্টের আদেশ আছে, মেয়র সাহেব 2017 সাল এবং 2018 সালে আপনাদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন বাংলায় সাইনবোর্ড করতে হবে। আপনারা যারা মানেননি তাদের প্রতি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জানান দিতে চাই, আগামী 14 এপ্রিলের আগে সমস্ত সাইনবোর্ড যদি বাংলা প্রাধান্যে না থাকে, অর্থাৎ উপরে 60 ভাগ বাংলা নিচে 40 ভাগ ইংলিশ, তাহলে আমরা সেই 71 সালে যেমন মুক্তিযুদ্ধ করেছিলাম এবার বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য আরেকটি মুক্তিযুদ্ধ আমরা করব, এই ব্যাপারে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে। কাজেই যারা এখনো ইংরেজিতে লেখে মনে করেছেন যে কেউ আপনাদের বাঁচাবে, আপনারা বুকার স্বর্গে বাস করছেন, আমরা নিউ মার্কেট কালি দিয়েছি এবার নিউ মার্কেট ভাঙব, আপনাদের আর কালি দেওয়ার সুযোগ নেই, শুধুমাত্র ইংরেজিতে লেখা সাইনবোর্ডগুলো আমাদের ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। কাজেই আপনাদের আর্থিক ক্ষতি যাতে না হয় প্রতিটি সাইনবোর্ডের উপর আপনারা 60 ভাগ বড় করে বাংলায় জানান, আর নইলে যে কোনো পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন। আমরা শুধু সরকারের আইন, হাইকোর্টের নির্দেশনা, মাননীয় মেয়রের যে বিজ্ঞপ্তি সেটি বাস্তবায়ন করব জনগণের পক্ষ থেকে। প্রশাসন আপনাদের বাঁচাতে আসবে বলে আমাদের মনে হয় না, কাজে আপনারা অত্যন্ত সহজ ভাষায় আগের বক্তারা যা বলে গেছেন উপরে অবিলম্বে বাংলা সাইনবোর্ড স্থাপন করুন, এতে আপনাদেরও মঙ্গল হবে এবং আমরাও কষ্ট থেকে বেঁচে যাব। এই বলে আজকে সভা এখানেই সমাপ্তি ঘোষণা দিচ্ছি।